হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ আজকে আমি একটা আমের জুস বানাবো এটি শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আমি আদা পাকা আম কেটে নিলাম আমটা কিন্তু টক মিষ্টি আর আমার কাছে জুস বানাইলে আর কি এরকম আদা পাকা আমটাই বেশি ভালো লাগে একবারে বেশি পাকা আমটা কিন্তু জুস বানালে কেমন জানি পান লাগে তো এই আদা পাকা আমটা নিয়ে নিলাম আমটা কিন্তু টক মিষ্টি আমাদের গাছের শ্বশুরবাড়ির আম আমার ফুপু শাশুড়ি নিয়ে আসছিল এটা ডাল রান্না করে খাওয়ার জন্য আর আচার দেওয়ার জন্য আমটা কিন্তু বাতি হয়ে গেছে তো আমি এটা রাইখা দিছিলাম এটা কিন্তু পাইখা গেছে আমটা ওই আমটা দিয়ে আমি জুস করতেছি তো আম দিয়ে দিলাম আর হলো চিনি আর পানি ঠান্ডা পানি দিয়ে দিলেই কিন্তু আমাদের ভীষণ মজার কি বলে এটা দেশি আমের বেশি মজার জুসটা তৈরি হয়ে গেল এইভাবে ব্লান্ড করে নিলেই তো এটা তো কঠিন কিছুই না তো আমরা যদি বাসে এইভাবে ফ্রেশ ভাবে জুসটা বানিয়ে খাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো সবাই বাসে এইভাবে জুসটা বানিয়ে খাবেন এই রোজায় এই গরমে জুসটা কিন্তু কাঁচা আমের হোক আর পাকা আমের হোক আমাদের শরীরের জন্য অনেক ভালো আর খেলেও আত্মাটা তৃপ্তি পায় এরকম ঠান্ডা একটা জুস রোজা থাইকা তো আজকে কিন্তু আমার এই ভিডিওটা আমার ছেলে করতেছে অনেক নাড়াচাড়া করছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আর এই আমার এই জুসের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা আর কি রেসিপি কিছুই নাই এখানে তো জুসের এই ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আর যে আপুরা ভাইয়ারা আমার ফ্রেন্ডসরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন সব সময় সবার আগে তো এই তো আমার জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে কমপ্লিট এটা বানানো একটু ডেকোরেশন করে নিলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা খেতে আরও বেশি ভালো লাগে মনে হয় যে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি বা অনেক ভালো লাগে আর কি কেমন জানি একটা ফিল হয় তো এই তো আমার কমপ্লিট আমার জুসটা আশা করি সবার কাছে ভালো লাগবে তো ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা পুরা ভাইয়ারা প্লিজ সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থেকো আর কমেন্টস করবো অবশ্যই আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই শেয়ার করে দিও প্লিজ আর আজকের জন্য এই পর্যন্তই আর সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আল্লাহ হাফেজ